নমস্কার দর্শক বৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, আপনাদের সবাইকে স্বাগত জানাই শিলচর নিউজে। খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম, লাভের আপডেট নিয়ে আসলাম আপনাদের সবার জন্য। আসাম সরকারের বৃহত্তর কিছু ঘোষণা নিয়ে আসলাম, আপনারা সঙ্গে থাকবেন, ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করে পট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে এই খবরটা পৌঁছে যাক। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে আপনারা ফেসবুক পেজটি নিশ্চয়ই ফলো করে নেবেন। প্রথম লাভের আপডেট আমি আপনাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে অরুণোদয় নিয়ে। অরুণোদয়ে অনেক মানুষ অ্যাপ্লাই করেছেন, ওনাদের নাম আসেনি, এবং অনেক মানুষ অ্যাপ্লাই করতে চান কিন্তু ফর্ম দেওয়া হচ্ছে না, কী করবেন আপনারা? আজকে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বিগ অ্যানাউন্সমেন্ট করেছেন, সেটা হচ্ছে টোটাল প্রত্যেকটা সমষ্টিতে 5000 করে নতুন মহিলাদের নাম অন্তর্ভুক্ত করা হবে, নেওয়া হবে, নতুন করে অ্যাপ্লিকেশন নেওয়া হবে আর কি। প্রত্যেক সমষ্টিতে 5000 জন, টোটাল 630000 মহিলাদের নাম নতুন নেওয়া হবে অরুণোদয়ে। তাদেরকে 1000 টাকা করে দেওয়া হবে, এখন তো অরুণোদয় সেপ্টেম্বর মাস থেকে 1000 হয়ে যাবে, তাদেরকে 1000 টাকা করে দেওয়া হবে আর কি। মানে সেপ্টেম্বর মাসে নতুন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে অরুণোদয়ের, সেপ্টেম্বর মাসে আর কি। এবং সেটা যে সময় আসবে, ফর্ম যে সময় দেওয়া হবে, আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আপনাদের পার্শ্ববর্তী না, আপনাদের যে পঞ্চায়েত অফিস, সেখানে গিয়ে আপনারা সেই ফর্মগুলো আপনারা পেয়ে যাবেন দর্শকবৃন্দ। সেখানের কিছু ক্রাইটেরিয়া থাকবে, আর্থিক যে পেকে ইয়েটা থাকবে আর কি, আয়ের ইনকামের যে ক্রাইটেরিয়াটা, হয়তো 2 লক্ষ টাকার নিচের যারা ইনকাম, বার্ষিক ইনকাম, উনারাই এই স্কিমটা অ্যাপ্লাই করতে পারবেন, সরকারি চাকরিজীবী হলে পারবেন না। আগামী সেপ্টেম্বর মাসে আপনারা তৈরি থাকুন, কিন্তু আপনাদের জন্য সুখবর আসছে। অনেকেরই আগে যারা অ্যাপ্লাই করেছেন, যাদের নাম আসেনি, উনাদেরও কী ব্যবস্থা করে নেওয়া হবে সেটাও যে সময় অ্যাপ্লাইয়ের প্রসিজিওর আসবে, সে সময় আমি শিলচর নিউজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো বিগ অ্যানাউন্সমেন্ট। রাজ্যের 26 লাখ মহিলাদের জন্য সুখবর, মাইক্রোফাইন্যান্স নিয়ে আপনাদের জন্য সুখবর। আজকে আসাম সরকার এবং মাইক্রোফাইন্যান্স কোম্পানির মধ্যে যে চুক্তিটা, সেই চুক্তির স্বাক্ষর আজকে হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই লোন মাফ করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সেই লোন মাফ করার প্রক্রিয়ার মধ্যে মুখ্যমন্ত্রী ডাইরেক্টলি আবার বলে দিয়েছেন যে যারা রেগুলার যারা কিস্তি দিয়ে যাচ্ছেন, ওনাদেরকে 25000 টাকা দিয়ে দেওয়া হবে। যারা মোটেই কিস্তি দিতে পারছেন না, উনাদের সরকার টোটালি মাফ করবে। সরকার উনাদের ফর্ম সহযোগে, ফর্ম মানে এই ঋণটা মাফ করার আগে আপনাদেরকে একটা ফর্ম দিয়ে দেওয়া হবে, যেখান থেকে আপনি লোন নিয়েছেন সেখানের যারা এজেন্ট, উনাদের কাছ থেকে একটা আপনাদেরকে ফর্ম দিয়ে দেওয়া হবে। ফর্ম দিয়ে দেওয়ার কারণ হচ্ছে, অনেকেই চাকরিজীবী মহিলারা ওনারা নিয়েছেন, বা চাকরিজীবী স্বামী চাকরিজীবী ওনারা নিয়েছেন, উনাদেরকে কাটা হবে। শুধু আর্থিকভাবে দুর্বল মানুষদেরকে, মহিলাদেরকেই সেই রেহাই দিয়ে দেওয়া হবে। আমি আবার বলে দিচ্ছি, যারা পারছেন না ওনারা সম্পূর্ণ রেহাই পাবেন আসাম সরকারের তরফ থেকে, কিন্তু ভবিষ্যতে ওনারা কোনো ধরনের লোন পাবেন না। 3 নম্বর আরেকটা হচ্ছে, ম্যাক্সিমাম লোন দিতে পারবে একজনকে 1,25,000 টাকা, সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের গাইডলাইন। যদি কোনো কোম্পানি কোনো একজন মহিলাকে 1,25,000 টাকার যদি উপরে দিয়ে দিয়েছেন, এবং সেই তাদের যদি রেহাই করার সময় হয়, তাহলে সেই কোম্পানিকেও বহন করতে হবে। সরকার কিছু টাকা সাহায্য করবে, কোম্পানি কিছু টাকা সাহায্য করবে আর কি। কোম্পানি কিছু টাকা ছাড়বে, সরকার কিছু টাকা সাহায্য করবে, এরকম করে ঋণ মাফের ব্যবস্থা করা হবে দর্শকবৃন্দ। সেটাই হচ্ছে বিগ অ্যানাউন্সমেন্ট। ঋণ মাফ করার আগে আমি আবার বলে দিচ্ছি, অ্যাপ্লিকেশন দিয়ে দেওয়া হবে, আগামী 1 সপ্তাহের ভিতরেই সেই প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা সেরকম আমরা আশাবাদী। কারণ আজকে যেহেতু সেই এগ্রিমেন্ট সাইন হয়েছে, মেমোরেন্ডাম অফ সেই কি বলে এমওইউ আন্ডারস্ট্যান্ডিং যেটাকে বলে, এমওইউ মৌ চুক্তি যেটাকে বলে আর কি, মৌ চুক্তি আজকে করা হয়েছে। এই সব যে চুক্তিগুলো আছে, এই সব যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনে, দুপক্ষেরই মেনে সেই চুক্তিটা সাইন করা হয়েছে। নেক্সট থেকে, আগামী থেকে, যারা আর্থিকভাবে দুর্বল মহিলারা, ওনারা লোন নিতে পারবেন না, ওনাদেরকে দিতে পারবেন না, এরকম মাইক্রোফাইন্যান্স কোম্পানি সেরকম অর্ডার দিয়ে দেওয়া হয়েছে আর কি আসাম সরকারের তরফ থেকে। ধরে নিন কোনো পরিবারের বার্ষিক আয় 60,000, 70,000, 50,000, ওনারা লোন নিতে পারবেন না, তাদের জন্য সরকার স্কিম দেবে, সেটাই আমাদের আজকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন দর্শকবৃন্দ। 3 নম্বর বিগ ব্রেকিং, সেটা হচ্ছে করোনাকালীন সময়ের জন্য সন্ধ্যাকালীন যারা দোকান ব্যবসা করেন, ধরে নিন মোমোর দোকান, চাটের দোকান, এরকম অনেকেই যারা স্ট্রিট ভেন্ডর, যে রাস্তার পাশে যারা এরকম দোকান দিয়ে বসে থাকেন, উনাদের যে ব্যবসাটা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে, সেজন্য আসাম সরকার তাদের কথা চিন্তা করে এখন তাদের জন্য আর্থিক সাহায্যের একটা প্যাকেজ নিয়ে আসবে আগামী 1 সপ্তাহের ভিতরে। সেই প্যাকেজটা হয়তো প্রত্যেক সেই স্ট্রিট ভেন্ডরদেরকে 10,000 টাকা করে দেওয়া হবে, মোমোর দোকানদারকে দেওয়া হবে, চাটের দোকানদারকে দেওয়া হবে, এরকম যারা বিক্রি করছেন স্ট্রিট ফুড, ফাস্টফুড যারা বিক্রি করছেন, ওনাদেরকে দেওয়া হবে, সেটা ঘোষণা করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে
সুমো ড্রাইভার, সুমো না কি বলে আপনাদের সেই যারা নাইট সুপার যারা চালান আর কি, নাইট সুপার ড্রাইভার, বাস ড্রাইভার, উনাদেরও এখন ক্ষতিগ্রস্ত হয়েছে করোনাকালীন সময়ে, মানে উনাদেরও আর্থিকভাবে উনাদের টান পড়েছে আর কি, সেটাই বলতে পারেন। সেটাতেও মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তাদের জন্য আর্থিক প্যাকেজ থাকবে, হয়তো 10-15 হাজার টাকার যে কোনো একটা আর্থিক প্যাকেজ থাকবে আর কি, এককালীন সাহায্য। এবং তার জন্য আসাম সরকার কী করবে, একটা ওয়েবসাইট ওনারা দিয়ে দেবেন, একটা পোর্টাল, এবং সেই পোর্টালের মাধ্যমে বাড়ি থেকেই ওনারা অ্যাপ্লাই করতে পারবেন আর কি, বাড়ি থেকেই ওনারা অ্যাপ্লাই করতে পারবেন। কী কী প্রক্রিয়া থাকবে সেটা আগামী এক সপ্তাহের মধ্যে সেটা অ্যানাউন্সমেন্ট করা হবে, সেই এক সপ্তাহের মধ্যেও পোর্টালটা অ্যানাউন্সমেন্ট করা হবে। আপনারা শিলচর নিউজের সঙ্গে থাকবেন, সবসময় শিলচর নিউজের আপডেটটা দেখবেন, এই চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করবেন, ইউটিউবে ফেসবুকে ফলো করবেন, লাইক করবেন, যাহাতে এরকম যে সময় আপডেটটা আসবে আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে আমি আপডেটটা দিয়ে দেবো। দর্শকবৃন্দ, খুবই ভালো কিছু আপডেট আজকে আমাদের মুখ্যমন্ত্রী করেছেন। দর্শকবৃন্দ, সুবর্ণ সুযোগ, শ্যামসুন্দর জুয়েলার্সে গৌরবের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে হলমার্কযুক্ত সোনার গয়নার মজুরির উপর 70% ছাড় দেওয়া হচ্ছে, এবং পুরনো সোনার বদলে নতুন হলমার্কযুক্ত গয়না নিয়ে যেতে পারবেন। আজই যোগাযোগ করুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। মোবাইল নম্বর 7002833425 8486340139। এক সেপ্টেম্বর থেকে আন্তঃজেলা যাতায়াত খোলার সম্ভাবনা, মানে 90% সম্ভাবনা, সেটা মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। আসাম সরকার খুবই চেষ্টা করছে এক সেপ্টেম্বর থেকে আন্তঃজেলা যাতায়াত বা বাস পরিষেবা যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ খুলে দেওয়ার জন্য, নাইট সুপার খুলে দেওয়ার জন্য আসাম সরকার আপ্রাণ চেষ্টা করছে। যদি পরিস্থিতি এরকমই থাকে যেরকম এখন আছে এরকমই থাকে, তাহলে সম্পূর্ণভাবে আন্তঃজেলা যাতায়াত খুলে দেওয়া হবে, বাস পরিষেবা, নাইট সুপার পরিষেবাও খুলে দেওয়া হবে বলে সেটা মুখ্যমন্ত্রী মহোদয় সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, এখন মেইন খবর হচ্ছে মারাত্মকভাবে বাড়তে পারে করোনা সংক্রমণ আবার, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে পিক হতে পারে, সেপ্টেম্বর মাসে বাড়বে, অক্টোবর মাসে পিক হতে পারে। সেরকমই নীতি আয়োগ থেকে সেটা বলা দেওয়া হয়েছে, নীতি আয়োগের মূল সদস্য বিকে পাল সেটা ভারত সরকারকে সেটা সতর্কবাণী দিয়ে দিয়েছে অলরেডি। করোনা সংক্রমণ নাকি সেপ্টেম্বর মাস থেকে বাড়া শুরু হবে, সেটা অক্টোবর মাসে পিক হবে, 2-5 লাখ প্রতিদিন সেটার সংখ্যা আসবে বলে জানিয়ে দিয়েছেন। শিশুদের, বাচ্চাদের, কিশোর কিশোরীদের আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি হবে বলে সেটা জানিয়ে দিয়েছেন। 2 লক্ষ আইসিইউ বেড আগে থেকেই তৈরি করার জন্য, তৈরি রাখার জন্য সেটা বলে দিয়েছেন আর কি, সেই নীতি আয়োগের যে মূল সদস্য বিকে পাল উনি সেটা বলে দিয়েছেন। মানে তৃতীয় ঢেউ, করোনার তৃতীয় ঢেউ সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে, অক্টোবরে একটা পিক হবে আর কি, সব থেকে মারাত্মক ঢেউ আসতে পারে বলে সেটা সন্দেহ করা হচ্ছে। দর্শকবৃন্দ, আমি গতকালকেও সেটা বলে দিয়েছিলাম, আজকেও সেটা বলছি। সেই জন্য ভারত সরকার এখন থেকে প্রস্তুতি নিচ্ছে, আসামেও প্রত্যেকটি হাসপাতালে শিশুদের জন্য আলাদা একটা কোভিড আইসিইউর ব্যবস্থা করা হয়েছে বলে সেটা আমরা খবর পেলাম। আমাদের শিলচরও সেটা করা হবে দর্শকবৃন্দ, বা আমাদের বরাকের যে সকল হাসপাতাল সেই হাসপাতালগুলোতেও শিশুদের জন্য আলাদা একটা পরিস্থিতি করা হবে। এবং একটা জিনিস বলে দিয়েছেন, যারা ভ্যাকসিন নিয়েছেন ওনাদের একটা কী বলে বুস্টার ডোজ, নতুন একটা ভ্যাকসিনকে বুস্ট করার জন্য, ভ্যাকসিনকে সাপোর্ট করার জন্য বিভিন্ন দেশগুলোতে নাকি বুস্টার ডোজ দিয়ে দেওয়া হচ্ছে, এবং সেই বুস্টার ডোজটাও আমাদের ভারতবর্ষে নিয়ে আসার দরকার বলেও সেটা উনি যুক্তি দেখিয়েছেন। দর্শকবৃন্দ, বুস্টার ডোজ, ভ্যাকসিন তো থাকবে, ভ্যাকসিনকে সাপোর্ট করা, কারণ ভ্যাকসিনের লংজিভিটি থাকে না বেশি দিন, 6-7 মাস, 8 মাস এরকম থাকে, মানে একটা ভ্যাকসিনের অসর আর কি, তাদেরকে বুস্ট করার জন্য একটা বুস্টার ডোজ দিয়ে দেওয়া দরকার, বিভিন্ন দেশগুলোতে দিয়ে দেওয়া হয়েছে বাইরে বলে সেটাও বলে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, আশা করি মানে বাচ্চাদেরকে, স্পেশালি বাচ্চাদের ইমিউন সিস্টেমটা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য তাদেরকে মাল্টিভিটামিন দেওয়া দরকার, তাদেরকে ভিটামিন সি রেগুলার দিয়ে দেওয়া দরকার, এখন থেকে দিয়ে দিলে ভালো বলে আমি মনে করি, আপনারাও সেটা করবেন আর কি, সেটা ভালো। নর্মাল ভিটামিন সি বাচ্চাদের জন্য, বাচ্চাদের ভিটামিন সি পাওয়া যায়, মাল্টিভিটামিন পাওয়া যায় আর কি, যাতে ওরা স্ট্রং থাকে, স্ট্রং থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে। কমে গেছে পেট্রোল এবং ডিজেলের দাম, আপনারা খুশি হয়ে গেছেন পেট্রোল এবং ডিজেলের দাম কমেছে বলে, জানেন কত টাকা কমেছে? 15 পয়সা। কী যে কমায় আমি জানি না, বাড়বে যে সময় 1-2 টাকা বাড়বে, কমবে যে সময় 15 পয়সা কমবে আর কি, হায় রে ভগবান। শিলচরের রংপুরে একজন সঙ্গীত শিক্ষকের বিরুদ্ধে একটা অভিযোগ, 9 বছরের একজন ছাত্রীকে শ্লীলতাহানি করেছেন বলে তার পরিবারের অভিযোগ, রংপুর থানায় একটা অভিযোগ দিয়ে দেওয়া হয়েছে। সেই 63 বছরের সঙ্গীত শিক্ষক শ্যামসুন্দর দেব উনার নাম, উনার বিরুদ্ধে সেই ছোটো 9 বছরের কিশোরীর মা বাবা অভিযোগ দিয়েছেন, সেই রংপুর থানাতে একটা এফআইআর দিয়েছেন। তারপরে সেই শ্যামসুন্দর দেব মহোদয়কে গ্রেফতার করে নিয়ে গিয়েছে পুলিশ, এখন ইনভেস্টিগেশন চলছে। গতকালকে ধরা হয়েছিল পিস্তল পাচারকারী দুইজনকে, সেখান থেকে করিমগঞ্জের একজন ছিল নুরুল ইসলাম, সেই নুরুল ইসলামকে আজকে বদরপুর পুলিশ এনকাউন্টারে মেরে ফেলেছে। নুরুল ইসলামকে ইনভেস্টিগেশন করার সময় নুরুল ইসলাম বলে ওর বাড়িতে নাকি আরও পিস্তল আছে, এবং পুলিশ তার সঙ্গে চলে যায়,
সেই নুরুল ইসলামের বাড়িতে। তারপরে নুরুল ইসলাম বাড়িতে পৌঁছার সময় সেই পুলিশকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে, তারপরে পুলিশ সেই নুরুল ইসলামকে ধরতে না পেরে বাধ্য হয়ে গুলি চালিয়েছে। তারপরে সেই নুরুল ইসলাম সেই পুলিশের এনকাউন্টারে মারা গেছে বলে সেটা আমরা খবর পেলাম। গতকালকে টোটাল চারটা পিস্তল একটা পেন পিস্তল তাদের কাছ থেকে উদ্ধার করে রেখেছিল বদরপুর পুলিশ। দর্শকবৃন্দ, বদরপুরের ভাঙ্গার একজন যুবক নিজাম উদ্দিন গত 20 আগস্ট থেকে নিখোঁজ ছিল। তারপরে থানাতেও এফআইআর দেওয়া হয়েছিল, নিখোঁজের জন্য সেই কমপ্লেনও দেওয়া হয়েছিল, নিখোঁজ রিপোর্ট দেওয়া হয়েছিল। অনেক পুলিশ চেষ্টা করে পাওয়া যাচ্ছিল না এবং আজকে ভাঙ্গার একটি নালাতে সেই নিজাম উদ্দিনের পচা গোলা মৃতদেহ পাওয়া যায়। খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ সেই নিজাম উদ্দিনের লাশ উদ্ধার করে নিয়ে আসে এলাকাতে। এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন পুলিশ ইনভেস্টিগেশন করছে নিজামুদ্দিনের কি হয়েছে, কিসের কারণে সেই নিজামুদ্দিন মারা গেছে। হয়তো সেটা ইয়েও হতে পারে, মার্ডারও হতে পারে। পেশায় নিজামুদ্দিন একজন ইলেকট্রিশিয়ান বলে সেটা আমরা খবর পেলাম। দর্শকবৃন্দ, ত্রিপুরাতে আগামীকালকে খুলবে হোস্টেল এবং কলেজ, সেরকমই অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। এতদিন করোনার জন্য বন্ধ ছিল হোস্টেল এবং কলেজগুলো এবং আগামীকালকে থেকে খোলা হবে বলে সেটা আমরা খবর পেলাম। দর্শকবৃন্দ, আসাম সরকারের একজন এসিএস অফিসার, নাম হচ্ছেন আপনাদের সাইবুর রহমান, সেই সাইবুর রহমানকে আসাম পুলিশ এখন গ্রেফতার করে নিয়েছে। কারণ সেই সাইবুর রহমান একজন এসিএস অফিসার, ওনার যে বেতনের তুলনায়, ওনার আয়ের তুলনায় সম্পত্তির অভাব নেই, ওনার বিলাসবহুল ঘর, অনেক ধরনের সম্পত্তি। সেই সাইবুর রহমানের এগেনস্টে কমপ্লেন করা হয়েছিল, তারপরে সেটা ইনভেস্টিগেশন করার পরে ধরা পড়ে, তারপরে সাইবুর রহমানকে এখন গ্রেফতার করে রাখা হয়েছে। আমরা এরকম অনেক অফিসারকে এখন দেখছি যারা এরকম সম্পত্তি করেছে সরকারের টাকা নিয়ে, সরকারের বিভিন্ন ধরনের প্রকল্পতে সেই গণ্ডগোল করেছে, গুলমিল করে টাকা আত্মসাত করেছে বলে সেই সাইবুর রহমানের এগেনস্টে এখন অভিযোগ। এনআরসি মরিগাঁও এনআরসি অফিসার হিসাবেও ছিল বলে সেই সাইবুর রহমান, সেটা আমরা জানতে পারলাম। দর্শকবৃন্দ, কোটি কোটি টাকার সম্পত্তি করে নিয়েছে সেই সাইবুর রহমান। দর্শকবৃন্দ, এই আপডেটটা এখনই আপনারা জনস্বার্থে সবাইকে শেয়ার করে দিন। আমাদের শিলচার নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের শিলচার নিউজের ফেসবুক পেজে নতুন হলে আপনারা ফেসবুক পেজটি নিশ্চয়ই ফলো করে নেবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।